Hi friends, আমি বিক্রম, আমি অভি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ABVLOGS। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের কোথায় যাওয়ার প্ল্যান আছে? আজকে আমাদের যাওয়ার প্ল্যান আছে বিবেকানন্দ পার্কে। তো একটা ওখানে শো হচ্ছে, তো আমরা সেটা গিয়ে তোমাকে দেখাবো কি হচ্ছে। তো চলো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এসছি বিবেকানন্দ পার্কে। বিবেকানন্দ পার্কে আজকের এখানে ডগ শো আয়োজিত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে ডগ শো, এখানে কম্পিটিশন হচ্ছে, এখানে দুভাগে ভাগ করা হয়েছে ডগ শোকে, ঠিক আছে। এইখানে বিবেকানন্দ পার্কে মূলত খেলাধুলা, ক্রিকেট, ফুটবল এগুলো হয়ে থাকে। আজকে একটা বিশেষ দিনে এখানে ডগ শো আয়োজিত হচ্ছে। এখানে কিছু কিছু জিনিসের উপর বেশ করে ডগেদের উপর এখানে ব্রিডিং করা হয়। আপনারা দেখুন একবার ডগ শোটা। এখানে কুকুরদের শারীরিক গঠন, তাদের কতটা সারা বছর ধরে ওয়েল ট্রেন করানো হয় এই কম্পিটিশনটার জন্য। এই কম্পিটিশনটা থেকে কম্পিটিশন জাজ করতে দেখুন বিদেশ থেকে লোক এসছে। আর এই কুকুরদের এই গঠন, কুকুরদের এই শারীরিক ক্ষিপ্রতা, এগুলোর উপর বেশ করে এদের পুরস্কৃত করা হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটে পুরস্কার এদের দেওয়া হয়। তো সকাল থেকে এটা স্টার্ট হয়েছে, আর এটা দুভাগে ভাগ করা হয়েছে। এইখানে যেই বড় বিটগুলো আছে সেইগুলোর হচ্ছে, ওইদিকে পিছনের যে আছে ওখানে ছোটো কুকুরগুলোর দিকে হচ্ছে। তো তোমাদের পুরোপুরি ভিডিওটা দেখাচ্ছি কী করে কী হচ্ছে না হচ্ছে, চলো আসো। তো ফ্রেন্ডস, তোমাদের দেখালাম এখানে ডগ শো, আর এখানে কুকুরদের জন্য যা যা আয়োজন করানো হয়েছে সেগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। এবার আমরা দেখবো যে কুকুরগুলো যে এসছে, কুকুরগুলো কোথায় বিশ্রাম নিচ্ছে, আর কত রকমেরই বা কুকুর এসছে, আর কুকুররা তার মালিকের সাথে কীরকমভাবে আছে সেটাই তোমাদের আগে দেখানোর চেষ্টা করবো। চলো দেখা যাক। বাবারে, আমি তো জল মেরে দিলাম। আমাদের ভাই একটু রিং নাম্বার 3 তে আসবেন। ভাই ধন্যবাদ।
So we're going to find it from exhibit number 59. Please be inside the waiting room of ring number 1. So, exhibit number 247. আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা আমরা ব্রিডের সামনে এসেছি। ম্যাডাম জানতে পারি ব্রিডের নাম কি? পিগল। পিগল। আর এর বয়স কত? দু বছর। তো ম্যাম এর ডায়েট কি আছে? ডায়েট সেইভাবে কিছু ফলো আপ করি না, জাস্ট মানে দুধের খাবার খায়। আচ্ছা আচ্ছা। আর খুব দেখতে কিউট আর খুবই দারুণ দেখতে, দেখিনি। থ্যাংক ইউ ম্যাম। তো গাইস, তোমরা দেখলে ডগ শো এখানে কত রকমের প্রজাতির কুকুর এসেছে, আমরা তো তোমাদের দেখালাম কুকুরদের জন্য কী কী আয়োজন করা হয়েছে সেটাও তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম, কুকুরদের সাথে তার মালিকের কীরকম সুন্দর একটা ব্যবহার সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যতটা পারলাম তোমাকে আজকের ডগ শো সম্বন্ধে দেখালাম। তো পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তী ভিডিও আবার নতুন নতুন কিছু আসতে চলেছে। ওকে, থ্যাংক ইউ।